নমস্কার বন্ধুরা টেকনিশিয়ান দাদা চ্যানেলে আপনাকে স্বাগতম চলুন তবে শুরু করা যাক তো বন্ধুরা আজ আমি দেখাতে চলেছি ক্যানন ডবল থ্রি ডবল জিরো মেশিনের ই জিরো জিরো সিক্স জিরো টু কোড দিলে কিভাবে এর থেকে মেশিনটাকে আবার পুনরায় রানিং করতে পারবেন এটা সাধারণত হার্ড ডিস্কের সমস্যা নতুন একটা হার্ড ডিস্ক লাগিয়ে নিলেই সমস্যা মিটে যাবে তো কীভাবে হার্ড ডিস্কটা বদলাবেন সেটাই দেখাবো আমি নতুন হার্ড ডিস্ক চলে এসছে আমাদের হার্ড ডিস্কটা নতুন বক্সের ভিতর প্যাক করা ছিল সেখান থেকে আমরা বার করছি এরপর আপনাদের দেখাচ্ছি যে হার্ড ডিস্কের উপরে একটা ওয়ারেন্টি ডেট থাকে পিছনের ব্যাক কভারটা খুব সুন্দর করে খুলে ফেলতে হবে আস্তে আস্তে করে চারটে স্ক্রু থাকে ছটা স্ক্রু থাকে এক এক মেশিনে এক এক রকম তো এটাই চারটে লাগানো ছিল আমার চারটে খোলার পর ব্যাক কভারটাকে খুলে সাইড করে রাখলাম এরপর চলে যাব একদম সরাসরি হার্ড ডিস্কের কাছে হার্ড ডিস্কে প্রথমে আস্তে আস্তে যে কেবিলটা থাকে কেবিলটা আস্তে করে খুলতে হবে আস্তে করে টান দিয়ে সমানভাবে টানতে হবে যাতে টানটা সমানভাবে লাগে হার্ড ডিস্কের কেবিল খুলে গেছে এবার হার্ড ডিস্কের চারটে স্ক্রু লাগানো থাকে আমারটায় দুটো লাগানো আছে তা আপনি চারটাই খুলবেন চারটে খোলার পর হার্ড ডিস্কটা ওখান থেকে বার করে নিতে হবে দ্বিতীয় নম্বর স্ক্রুটা খোলা হচ্ছে হার্ড ডিস্কটা আলতো করে বার করে নিয়ে টেবিলের ওপর নিয়ে ওটাকে উল্টে পিছন দিকে হার্ড ডিস্কটা ওই কেবিনেটের সঙ্গে লাগানো ছিল যে কেবিনেট থেকে আলাদা করতে হবে চারটে স্ক্রু আছে এটা খুলে ফেলা হচ্ছে হার্ড ডিস্কটাকে সরিয়ে রাখলাম নতুন হার্ড ডিস্কটাকে নিয়ে আসলাম কিন্তু মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে কেবিলটা যেদিকে লাগানো ছিল সেই দিকটাতেই সেই রকমভাবেই ডিস্কটাকে আবার নতুন হার্ড ডিস্কটাকে বসাতে হবে উল্টো হলে আবার আপনাকে খুলতে হবে তার জন্য সময় নষ্ট হবে সময় নষ্ট না করে সরাসরি আগের মতন যেভাবে লাগানো ছিল চারটে স্ক্রু দিয়ে কেবিনেটের সঙ্গে হার্ড ডিস্কটাকে টাইট করে ফেলতে হবে স্ক্রু টাইট করা হয়ে গেল এবার হার্ড ডিস্কটা প্রথমে যেভাবে খুলেছিলাম আমরা সেখানে গিয়ে আগে মেশিনের সঙ্গে এটাকে ফিক্সড করতে হবে স্ক্রুগুলো ভালো করে টাইট করে নেওয়া হচ্ছে এবার মেশিনে লাগানো হবে হার্ড ডিস্কটা আমার দুটো স্ক্রু লাগানো ছিল আমি দুটোই লাগাবো কিন্তু আপনার চারটে লাগানো ছিল থাক চারটে লাগানো থাকবে আপনি চারটেই লাগাবেন স্ক্রুটা লাগানো হচ্ছে স্ক্রুটা টাইট হয়ে যাওয়ার পর কেবিলটা লাগাতে হবে কেবিলটা লাগানোর সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ওই হার্ড ডিস্কের পিনগুলো খুব দুর্বল একটু উল্টো পাল্টা চাপ দিলে হয় বেঁকে যাবে নয় ভেঙে যাবে সেদিকটাতে খেয়াল রেখে হার্ড ডিস্কের কেবিলটা হার্ড উপরের দিকে সম্পূর্ণ নিতে হবে নিয়ে পয়েন্টগুলোকে ঠিক করে কেবিলটাকে লাগাতে হবে নিচের দিকে দুটো পয়েন্ট হয়তো বাদ থাকতে পারে নিচের দিকে পয়েন্টটা বাদ থাকে ওটার প্রয়োজন নেই তাই আপনি ওপর দিকটাকে অ্যাডজাস্ট করে নিয়ে কেবিলটাকে আস্তে করে সুন্দর করে দেখে শুনে কেবিলটা ডিস্কে সেট করে ফেলবেন হার্ডডিক্সে কেবিলটা সেট হয়ে গেল কেবিলটা সেট করে দিলাম এই হয়ে গেলো আমাদের ডিস্ক বদলানো হার্ড ডিস্কটাকে পারলে নতুন হার্ড ডিস্কটা লাগানোর পর পিছনে কভারটাকে যে খুলেছিলাম সেইভাবেই আবার লাগিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করলেই পৌঁছে যায় মেশিনটি অন করে দিলাম মেশিনটি বুট নিচ্ছে বুট নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বুট নেওয়া হয়ে গেলে একটি কপি বার করে মেশিনটি যে সম্পূর্ণ চালু হয়ে গেল বা রানিং হয়ে গেল সেটা আপনাদের দেখিয়ে দেব তেত্তৃশ মেশিনে একটু বুটিংয়ের সময় লাগে বুটিং হচ্ছে এখনও রেডি প্যানেলে সমস্ত কিছু সব যেমন ছিল তেমন চলে এসছে একটা জেরক্স কপি বার করে দেখাবো জেরক্স কপিটার জন্য পেপারটা সেট করে নিয়ে পেপারটা সেট করে নিতে হচ্ছে নিয়ে স্টার্ট ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবেন এই চ্যানেলে ভিডিও ভিডিওগুলো দেখবেন